ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করে দিলেন আর মক্কা মদিনায় কেউ মদ খেতে পারবে না, মদ খেতে পারবে না। একজন লোক মদিনার মধ্যে চিন্তা করলো, মদ তো হাওয়ায় বা নিষেধ করে দিল, আর ওমরের সামনে যদি পড়েই যায় অবস্থা কি হয়? গোপনে গোপনে নিশা ছাড়তে পারে না। অনেকে নিশা আছে না, অনেকে নিশা আছে, দেখবেন পান খায়, পান খায়, এটা একটা নিশা, এটা কি একটা নিশা? এই পানের ফুলটা আমি দেই না, কয় অনেকে জর্দা খায়, হুজুরাও খায়, এটা আমি বিষয় না। আমি বুঝাতে চাইছি যারা পানের নিশা করে ফেলে এটা নিশায় পরিণত হয়ে যাবে, এটা নিশায় পরিণত হয়ে যাবে। যারা বিড়ি সিগারেট খায় এরাও একটা নিশা হয়ে যায়, কি বলে ঠিক কিনা? বুড়া হোক জোয়ান হোক, বুড়া হোক যা হোক, বলে খাও গোপনে খাও প্রকাশ্যে খাও এমনি খাও যেমনি খায়, হ্যাঁ একটা নিশা হয়ে যায়, কি বলে ঠিক না? একটা নিশা হয়ে যায়, এটার থেকে বাঁচা দরকার আছে না নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করলেন ওই লোকটা খুব নিশা হয়ে গেল, চিন্তা করতেছে কই যে ওই মদ পাওয়া যাবে, খাওয়া যাবে, আর যারা খায় এদের সাথে আর যারা বেচাকেনি করে এদের সাথে একটা লেনদেন আছে, কোন জায়গায় গেলে পাওয়া যাবে। এই লোকটা চিন্তা করতে করতে এবার যখন ওই মদের কাছে গেলেন, ভাই মদ আছে? কয় না মদ নাই। কয় না ভাই মদ দিতেই হবে। এবার লোকটা অস্থির হয়ে গেল, একটা মদের বোতল তিনি খাইলেন আর একটা মদ ও মদের বোতল নিয়ে সামনে আগাইলেন। আগানের পরে দেখেন সামনে আসতেছে ওমর, আসতেছে কে? ওমর। ওমর জিজ্ঞেস করলো ভাই কোথায় গিয়েছিলাম? কয় ভাই দুধ আনতে গিয়েছিলাম, দুধ আনতে গিয়েছিলাম, তোমার সাথে কি? এবার ওইটাকে চাদর দিয়ে জড়াইয়া রাখছে, জানি না দেখা যায়। কয় এক বোতল খাইয়াইছি দুধ, আর এক বোতল আমার সাথে, খেয়াল করেন আর এক বোতল আমার সাথে। লোকটা থরথর করে কাঁপতেছে, হায় রে আল্লাহ, আজ নয় অবিশ্বাস, যার ভয় চুরি করলাম তার সেই আমার সামনে, হায় হায় আল্লাহ। এবার চিন্তা করতেছে তোমার দুধের বোতলটা আমাকে দাও, অমর ছাড়তেছে না, তোমার দুধের বোতলটা আমাকে দাও। এবারে এই লোকটার ভিতরে একটা চিন্তা চলে আসলো, এবার বলতেছে ওই লোকটা বলতেছে যার হাতে মদ, এবার মদটা তো চাদর দিয়ে পেছানো, এবার চিন্তা করতেছে আর বলতেছে ওয়ালাযিকুল্লাহি আকবার, আল্লাহ তোমার কসম করে বলছি আল্লাহ, তুমি যদি আজ এই ওমরের থেকে আমাকে রক্ষা করতে পারো, তোমার কসম করে বলছি আর জীবনে আমি কোনোদিন মদ খাইব না, মদ খাইব না, মদ খাইব না, ঘৃণা করুন ঘৃণা করুন, আল্লাহ তুমি বাঁচাও। এই চিন্তা চেতনা নিয়ে যখন আল্লাহর কাছে বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন, এবার ওমর যখন বললেন ভাই মদ দাও, দুধ দাও, দুধ কিনে আনছো, দুধ দাও, এবার লোকটা কাঁপতেছে আর বলতেছে, আর আস্তে আস্তে একটু বের করতেছে, বের করে বোতলটা যখন ওমরের হাতে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন মদকে দুধ বানাইয়া দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরে জোরে বলি সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করল দুধ, আল্লাহ দুধ তো পেলাম, এবার এই লোকটার কাছে দখল বোতলটা ফেরত দেওয়া হলো। এই লোকটা সেজদায় করে বলল আল্লাহ, আল্লাহ তোমাকে আমি বিশ্বাস করি, তুমি পারো, তুমি পারো, তুমি পারো। আর কোনদিন লোকটা মদ খায় নাই, আর কোনদিন লোকটা মদ খায় নাই, ওই জবানায় ওমরের জবানায় এই লোকটা আল্লাহর ওলি হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ।